चैनल आशा करी तुम्हारा सबाई भलो आज तो आज के हलो हमार पेचने रही है डियाब्लो लेक और लास्ट बोधा जब सिएटल तब भाषा डियाब्लो लेके आसार आल्टिमेटली आसते परलम और आज के दिन भेवेलम जो अनेक क्लाउडी थको क्योंकि शेष पर्त देखी जो पुरो एकदम भीषण सुंदर सानी से रंग खूब सुंदर देखा। तो आज के हलो डियाब्लो लेक देखते हमें वेस्ता पॉइंट थे देखो ट्रेलटा करब ना ये बाड़ी थे मोटामोटी आढ़ाई घंटा मत दूरे और शेषर 34 माइल जेटा जो 48 मिनट मत लागे से पुरो नॉर्थ कास्केडर मध्य दिए जो है 1930 साले सिएटल सिटी लाइट्स कैगेट रिवरेर ओपरे डियाब्लो डैम तैरी करे और डियाब्लो डैमेर जलटा जमे डियाब्लो लेक तैरी है। डियाब्लो लेके हाइक करेओ जावा जाए एक 7.5 माइलेर हाइकिंग ट्रेल रोए छे जेटा 1981 साले नैशनल रिक्रिएशन ट्रेलर मान्यता पाए। डियाब्लो लेक मूलत एर सुंदर नीलाभ सबुज रंगेर जोन्नो विख्यात। नॉर्थ कास्केड पहाड़ेर नाइस पाथर जार मध्ये ओलिविन बोले एक धरनेर मिनरल थाके बरफ जले खोये खोये ग्लेशियल स्ट्रीम दिए डियाब्लो लेकेर मध्ये पड़े। ए पाथरेर गुड़ोगुलो जलेर मध्ये भेसे थाके डूबे जाए ना। ए पाथरेर गुड़ोगुलोर मध्ये जखन सूर्येर आलो प्रतिफलित हय तखन एई रकम सबुज जेड रंगेर सृष्टि हय। আমরা এখন এসেছি হলো নর্থ কাসকেড ন্যাশনাল পার্কের ভিজিটর সেন্টারে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প দিতে। ওকে তো আমরা নর্থ কাসকেড ন্যাশনাল পার্কে এসেছি আর আমি হচ্ছে আমার পাসপোর্টে স্ট্যাম্প করব। তো এখান থেকে এরকম একটা স্টিকার নিয়ে নেব আর সেটা আমি এখানে লাগাবো। এটা হচ্ছে হলো প্যাসিফিক নর্থ ওয়েস্ট ব্লু কালারের। আচ্ছা এই যে প্যাসিফিক ক্রেটার লেক ন্যাশনাল পার্ক। ওকে তো আমার আমাদের রেনার এখনো যাওয়া হয়নি, এটা হচ্ছে ফার্স্ট। আমরা অনেক কিছু শপিং করে নিয়েছি। এটা আমি এই পিনটা নিচ্ছি, এটা আমরা আগের দিন ক্যাম্প করতে গিয়ে পাখিটা আমি দেখেছিলাম। আর আমি দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, একটা এটা আর একটা এইটা। রস লেকের কোনটা নিবি? সব কটাই লাগিয়ে দেব তারা লেখছিলাম। ঠিক আছে আমি করছি। ডিয়াব্লো লেকে পৌঁছে গেছি আর এখন আমাদের সামনে রয়েছে সেই ডিয়াব্লো লেক। আমি কতদিন ধরে এটা দেখব বলে ভাবছিলাম আর প্রথমবার দেখে আমার মনে হয়েছিল যে হ্যাঁ সত্যি এটা ততটাই সুন্দর যতটা ছবিতে দেখায়। আর আমরা ভাগ্যক্রমে বেশ একটা সানি ডে পেয়েছিলাম, সেই জন্য আরো সুন্দর লাগছিল। এখানে পুরো এরিয়াটার একটা 3D একটা করা আছে। এই জায়গাগুলো হচ্ছে বরফে ঢাকা থাকে। এটা হচ্ছে রুবি মাউন্টেন আর এইটা হচ্ছে ডিয়াব্লো লেক। এটা হচ্ছে ড্যামটা
আর এখান থেকে হচ্ছে জর্জ লেক, এটা বেসিক্যালি একটা রিভারের মতো যার পাশ থেকে আমরা একটু আগে আসলাম। এই জায়গাটা হচ্ছে হলো ভিজিটর সেন্টার, আর এখানেও একটা ড্যাম আছে, এটা হচ্ছে রস ড্যাম। এখান থেকে সরু হচ্ছে করে জলটা এসে এখানে জমা হচ্ছে। আর এই বড় ব্যাপারটা হচ্ছে হলো রস লেক, এগুলো বেসিক্যালি বিভিন্ন এরিয়া থেকে গ্লেশিয়ার মতো এসছে। এখানে একটা বরফে ঢাকা পাহাড় রয়েছে, আর এখানে নিচ থেকে দেখা যাচ্ছে কিনা জানি না খুব সরু একটা ক্রিকের মতো এসেছে। আর এই পোর্শনটা হচ্ছে হলো বেসিক্যালি ডিয়াবলো লেক, যেটা এর অবিশ্বাস্য সুন্দর টিল কালারের জলের জন্য বিখ্যাত। তো এই জলটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার নয়, এই পাহাড়ের থেকে বর্ষার জলে ধুয়ে ধুয়ে অনেক এর মধ্যে পাথরের গুঁড়ো এর মধ্যে ভেসে রয়েছে জলটার মধ্যে, যার জন্য এটা এরকম নীল দেখাচ্ছে। আর এখন আমরা ডিয়াবলো লেক ভিস্তা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে এখন একটা জায়গাতে নেমেছি, এখান থেকে একটা ওভারলুক আছে যেটা হচ্ছে জর্জ ক্রিকের, মানে হচ্ছে প্রথমে রস লেক, তারপরে ডিয়াবলো লেক, তারপরে হচ্ছে জর্জ লেক। সেই জর্জ লেকের ওভারলুকটা আমরা এখন দেখতে যাচ্ছি। নিচটা ফাঁকা, সেটা দেখে আমার খুবই চাপ লাগছে। ফলসটা পড়ছে আর সেটাই নদী হয়ে গিয়ে এখান থেকে গিয়ে এখানে এই লেকটা হয়েছে। এটা মনে হয় অন্য সময় অনেক বেশি স্রোত থাকে বা জল থাকে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমার ইউটিউবের অ্যালগোরিদমে ওপরে উঠতে অনেক সাহায্য করবে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে পাশের বেল বাটনটাও ক্লিক করে দিও।